বলাকা ও বলাকা। ২০২২-এর ২৬শে মার্চ কোলাঘাট বলাকা ভ্রমণ সংস্থার একান্নবর্তী পরিবারের প্রায় ৭০ জন দলবেঁধে চলেছি সিকিমের গ্যাংটকের উদ্দেশ্যে। সবুজ গালিচার মতো চা বাগানকে দুপাশে রেখে কু ঝিকঝিক ছুটে চলা, হিমালয়ের পূর্ব ঢালে এক সম্পূর্ণ পাহাড়ি রাজ্য সিকিম, সিকিমের প্রাণকেন্দ্র রাজধানী গ্যাংটকের সাইড সিনে এগিয়ে চলা। আমরা প্রথমেই সাত সকালে গ্যাংটক শহরে বারাটাং ফলস বা ঝর্নার সান্নিধ্যে দাবা ছকের মতো ব্যস্ত জীবন, কর্মক্ষেত্র, সংসার আর হেসেল। কদিনে ছুটি নিয়ে মন চেয়েছি তাই হারিয়ে যাওয়ার আহ্বানে আমরা সেদিন গ্যাংটক। বলাকা পরিবারের অনেকেই সেই ঝর্নার সামনেই আনন্দ উচ্ছ্বাসে সিকিমের সাজে পাহাড়ি কন্যার বেশে সেজে উঠলেন, ছবি তুললেন, বেশ মানিয়েছিল সবাইকে সেদিন গ্যাংটক ভ্রমণে এক আনন্দ ঘন মুহূর্ত বলাকার পরিবার। পায়ে পায়ে পারিবারিক বন্ধনে গ্যাংটকের পথে পথে আমরা পৌঁছলাম একটি বৌদ্ধ মনাস্ট্রিতে। ঘন মেঘলা আকাশ আর কুয়াশায় ঢাকা সামনে দূরে পরাভূত সূর্যদেব, হিমালয়ের অপার্থিব সৌন্দর্য, তার সাথে ঠান্ডা হিমেল বাতাস ভেসে আসছে বৌদ্ধং শরণং গচ্ছামি বৌদ্ধ মন্ত্র, সব মিলে এক অপার্থিব হিমালয়ের পাহাড়ি সৌন্দর্য আবেগ। মেঘ জোড়ানো আর কুয়াশা মাখানো সকালে ১৬টি গাড়ির কনভয় নিয়ে একটা স্পট থেকে আর একটা স্পটের উদ্দেশ্যে এগিয়ে চলা। আমরা দেখলাম রক গার্ডেন, সেই এক এবং অদ্বিতীয় মায়াবী পরিবেশ। কবে কখন কিভাবে পাহাড় থেকে গড়িয়ে পড়েছে ছোট বড় সব পাথরের নুড়ি, আর চারিদিকে মন উদাস করা নির্জনতা। আকাশ ঠেকেছে মন্ত্রপুত রঙিন বৌদ্ধ পতাকায়, এক অন্য জগৎ, অন্য পরিবেশ সেদিন গ্যাংটকে।
দেখলাম পাহাড়ি ঢালে একটি এগ্রিকালচার ফার্মে, যেখানে বাহারি ফুল আর জীবনদায়ী গাছগাছালি নিয়ে প্রতিনিয়ত চলছে মাটি থেকে সোনা পোষালোর প্রয়াস এবং গবেষণা। দেখো রে নয়ন মেলে জগতের কি বাহার, কি বাহার, কি বাহার! আহা, যেমন রূপ তেমনি বর্ণ, তেমনি আকার আকৃতি। আসলে গ্যাংটকে মানেই তো ফুল, বরফ আর প্রাচীন বৌদ্ধ সংস্কৃতি। কি দারুণ সব ফুল! এই সময়টা আবার ওদের সময়, বসন্ত বাহারে পাপলি মেলে ধরেছে রডোডেনড্রন, ম্যাগনেলিয়া সহ পাহাড়ি ফুলের দল। এক কথায় লাল নীল সবুজের মেলা বসেছে মেলারে, ফুলের মেলায় জগতের আনন্দ যজ্ঞে সবাই মেতে উঠলেন স্মৃতিটুকু ধরে রাখতে। সেদিন গ্যাংটক ভ্রমণে এক ফুলের বাগানে ঝাগড়ি ফলস, দারুণ একটা ঝর্ণা, বহু বাংলা ছবির শুটিং হয়েছে, যদিও এটি সাইড সিন ছিল না, কারণ এই ঝর্ণার স্পটটি বিশেষ কারণে প্রায় এক বছর ধরে বন্ধ হয়ে আছে। শত সহস্র নর্তকীর নূপুরের আওয়াজের মতো অবিরাম ঝমঝম ঝমঝম করে ছড়ে চলেছে। ও গো ঝর্ণা, তুমি ঝোরো না গো আমন করে। ধর্মের চক্র বন বন ঘুরছে, বৌদ্ধদের বিশ্বাস এটা ঘোরালে পুণ্য সঞ্চয় হয়। সিকিমের একটি প্রাচীন বৌদ্ধ মনাস্ত্রি, এটা নাম হচ্ছে এনচে মনাস্ত্রি। আসলে সিকিম রাজ্যের যে সভ্যতা, সংস্কৃতি, সমাজ সব কিছুর সাথেই জড়িত বৌদ্ধ ধর্ম। সিকিমিজদের যে আবেগ, যে ভক্তি, শ্রদ্ধা আবর্ত হয়ে চলেছে বৌদ্ধং শরণং গচ্ছামি মন্ত্রে, কত যুগের, কত প্রাচীন, কত ঐতিহ্য আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে এই ধরনের প্রাচীন বৌদ্ধ ক্ষেত্রগুলিতে। কত ঘটনা, কত উত্থান পতনের সাক্ষী এই সমস্ত স্থাপত্য, এই সমস্ত বৌদ্ধ নির্মাণ, যা শুধু বর্ণনায় নয় উপলব্ধি করা যায় মানসিক অনুভূতি, হৃদয়ঙ্গামে ভাবনায় চেতনায়।
বলাকা একান্নবর্তী পরিবারের খাওয়া দাওয়া পর্ব আমাদের কদিনের অস্থায়ী ঠিকানায়। আজকে চলেছি ছাঙ্গুলেকের উদ্দেশ্যে। এ ছবি অবশ্য এবারের নয়, গত 2021 সালের মার্চের প্রথম সপ্তাহ, যেদিকে যতদূর চোখ যায় শুধু বরফ আর বরফ, তুষার আচ্ছাদিত হিমালয় পর্বত শ্রেণী, বরফ কেটে কোন রকমের রাস্তা বের করা হয়েছে। ভারত চীন সীমান্তবর্তী এলাকায় বাবা সাহেব মন্দিরে এক নিষ্ঠাবান দেশপ্রেমিক জওয়ান শহীদ হয়ে যাওয়ার পর আজও পুজো পাচ্ছেন যুগ যুগ ধরে বীর সেনানী সম্মানে। বাবা সাহেব মন্দির, এটি সীমান্তবর্তী এলাকায় হওয়ায় জনবসতিহীন এলাকায় ভারতীয় সেনাদের যে ছাউনি এবং সদা তৎপরতা এবং সর্বদা একটা তটস্থ যুদ্ধ পরিবেশ এই ছাঙ্গু যাওয়া এবং আসার পথে। ছাঙ্গু লেক, এটিও গতবারের তোলা। লেকের জলসহ সমগ্র পার্বত্য এলাকা স্ফটিক স্বচ্ছ তুষারের তলায়, দূরে বরফে মোড়া পাহাড় চুলোকে যেন মনে হয় মৌন ঋষির মতো মগ্ন ধ্যানে। হিমালয়ের সৌন্দর্য কেবল ভাষায় প্রকাশ করা যায় না, কারণ হিমালয় বর্ণনা শত সহস্র বিবরণ মালাতেও হিমালয় অধরা, তাকে কেউ ধরতে পারেনি, কেউ বুঝতে পারেনি, বোঝাতে পারেনি। সেদিন ছাঙ্গু লেকে বলাকার পরিবার। এইসব এলাকায় ওই সময় খুব তুষারপাত হয় এবং প্রায় ঘটে। সেদিন আমরা বলাকার পরিবার এই তুষারপাতের শিকার হয়েছিলাম, যদিও একটি বিরল অভিজ্ঞতা। ভ্রমণের একদিন আমরা দল বেঁধে হাজির হলাম গ্যাংটক শহর থেকে অনেকটা দূরে রা বাংলা চার ধামে। একলপ্তে বা একই জায়গায় চারটি ধাম, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রী, দারুণ সাজানো গোছানো, ভালো লাগে ঘুরে বেড়াতে রা বাংলা চার ধামে। Thank you.
চারধাম দেখে আমরা দেখলাম রা বাংলাতেই সাই বাবা মন্দির, স্বর্ণালী বর্ণে সুন্দর কারুকার্য খচিত সাই বাবা মন্দির, রা বাংলা নাম। সারাদিন ঘুরে ঘুরে এবার তো পেটের খিদে, পেটের পুজো, অর্থাৎ খাওয়া দাওয়া পর্ব, কিন্তু কোথায় কিভাবে খাব খুঁজে পেলাম রা বাংলার অদূরেই হেলিপ্যাড ময়দান। বসে পড়লাম চড়াই ভাতির মেজাজে, দারুণ অনুভূতি। আসলে এইসব স্মৃতিগুলো সহজে ভোলার নয়, মনে থাকে বহুদিন, তাই না? মাছের ঝোল ভাত, আর যেন দাঙ্গা বিধ্বস্ত কোনো গ্রামের ঘর ছাড়াদের দল চলছে ত্রাণ শিবির। সেদিন রা বাংলা হেলিপ্যাডে বলাকা পরিবারের বনভোজনের মেজাজে খাওয়া দাওয়া। শুরু হলো নাচ গান, বুঝুন ব্যাপারটা। লোকে বলে খেতে দিলে শুতে চায়, এরা তো দেখি খাবার পরই নাচতে চায়। না, ভালো, খুবই ভালো। আমরা তো এই প্রাণ, এই মন প্রায় হারিয়ে ক্রমশ গোমড়া মুখে পরিণত হয়েছি, তাই না? তা বলে এখানেও সেই কাঁচা বাদাম, দাদা কাঁচা বাদাম, হা ভগবান। আমার গাছে নেখো বুবু ভাজা বাদাম, মোবাইল বডি গুলো পাঁচ টাকা দাম, পায়ে তুড়া হাতের বাল্লা থাকে যদি সিটি গলে চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। কাঁচা বাদাম খালো কাঁচা বাদাম, কাঁচা বাদাম খালো কাঁচা বাদাম, যো কই খাবে এনার্জি সিলাবে, যো কই খাবে এনার্জি সিলাবে, টাইম পাস কি চিজ হ্যায় জিসসে ঠান্ড নজদিক না আবে। খালো রে কাঁচা বাদাম, খালো কাঁচা বাদাম, কাঁচা বাদাম খালো কাঁচা বাদাম, কাঁচা বাদাম খালো কাঁচা বাদাম, ভারতীয় ফুটবলের রাজপুত্র বাইচুং ভুটিয়া। আর সেই বাইচুং ভুটিয়ার গায়েতেই তারে নামে বাইচুং স্টেডিয়াম। পাহাড়ি পরিবেশে স্টেডিয়ামটা যেন ছবির মতো। আর এক বৌদ্ধ তীর্থ, সেই মন্ত্রপুত রঙিন পতাকা, বিশ্বাস এটি করে অশুভ শক্তি, ভূত প্রেত, যা কিছু অশুভ শক্তি সব দূর হবে। সেই কুয়াশাচ্ছন্ন পরিবেশ, আকাশে বাতাসে ভেসে বেড়ায় বৌদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। Oh,
এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? কটা দিন বেশ কয়েকটি গাড়ির কনভয় নিয়ে বলাকা পরিবারের অবিরাম পথ চলা। আমরা হাজির হলাম রা বাংলার শ্রেষ্ঠ আকর্ষণ বৌদ্ধ পার্কে। একটা পাহাড়ের ঢালে বিশাল এলাকা নিয়ে বৌদ্ধ পার্ক, দারুণ সাজানো গুছানো, যেখানে কেটে যেতে পারে সারাটা দিন। এটি হলো গ্যাংটক শহরে ফুলের মেলা, পুষ্প প্রদর্শনী প্রত্যেক বছর হয়, সেই রঙের মেলা। পাহাড়ে বর্ণে রঙে ফুলের যেন জলসা বসেছে। এখানে দাঁড়িয়েই সেই গানটা গুনগুন করে গাওয়া যায়, আমি বন ফুল হো, আমি বন ফুল, ছন্দে ছন্দে তুলি আনন্দে আমি বন ফুল। না, বন নয়, এখানে সব পাহাড়ি ফুল। এর মাধ্যমে শেষ হলো গ্যাংটক ভ্রমণ। প্রত্যেকটি ভ্রমণ সাথীকে অনেক অনেক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। সবাই সবাই ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আবার হয়তো দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো দেশে, অন্য কোনো রাজ্যে। কেমন? সবাই ভালো থাকবেন। নমস্কার।